এবার মালদান করছেন মাননীয় স্বরাষ্ট্র সচিব শ্রীযুক্ত আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার মালদান করলেন মাননীয় সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ উত্তরা সিং হাজরা। এবার মালদান করছেন ঘাটালের বিধায়ক যুক্ত শঙ্কর দলুই মহাশয়। অন্যান্য বিভিন্ন বিশিষ্ট অতিথিবর্গ যারা রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে তারা বিদ্যাসাগরের আবক্ষমূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য মন্ত্রীগণ স্মৃতি মন্দির ঘুরে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিধায়ক সাংসদ এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে স্মৃতি মন্দিরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন, সঙ্গে রয়েছেন মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন সাংসদ ঘাটাল, রয়েছেন মাননীয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য দপ্তরের প্রধান সচিবগণ, রয়েছে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, বিভিন্ন দপ্তরের সচিব এবং প্রধান সচিবগণ, মাননীয় বিধায়ক সাংসদগণ যারা এই মুহূর্তে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে রয়েছেন, রয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলার মাননীয় জেলা শাসক, রয়েছেন অতিরিক্ত জেলা শাসকগণ। মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কক্ষ পরিদর্শন করে বাইরে এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে রয়েছে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, বিভিন্ন দপ্তরের সচিব। এবার বিদ্যাসাগর মহাশয়ের ভূমিষ্ঠ স্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন।